বিড়াল, বিড়াল একটি শান্তশিষ্ট প্রাণী। যেমনই দেখতে সুন্দর তেমনই শান্তশিষ্ট প্রাণী এটি। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই বিড়াল দেখতে পাওয়া যায়। বিড়াল একটি পোষ্য প্রাণী, নিমিষেই পোষ মেনে যায়। আমাদের বাড়ির আশেপাশে সব জায়গাতেই বিড়াল দেখিতে পাওয়া যায়। বিড়ালের প্রধান খাদ্য মাছ, ডিম, মাংস ও বিভিন্ন পোকামাকড়। এরা ইঁদুর শিকারিতে বেশ পটু। ইঁদুরের সঙ্গে শত্রুতা যেন এদের জন্ম থেকেই শুরু। বিড়াল একটি স্তন্যপায়ী প্রাণী। এরা বছরে 2 থেকে 4টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এদের গড় আয়ু 5 থেকে 7 বছর পর্যন্ত একটি বিড়াল জীবিত থাকে। আমাদের দেশে বিভিন্ন রঙের বিড়াল দেখিতে পাওয়া যায়। এদের মধ্যে কালো, সাদা বেশিরভাগ বিড়াল হয়। এদের চেহারা হুবহু বাঘের সঙ্গে মিল, তাই তো বিড়ালকে বাঘের মাসি বলা হয়। পৃথিবীতে যত পোষা প্রাণী আছে তার মধ্যে বিড়াল অন্যতম। অল্প কিছুদিনেই এরা পোষ মেনে যায়। দুটি বিড়াল যখন ঝগড়া লাগে তখন ছোট বাচ্চাদের কান্নার আওয়াজের মতো শোনা যায় এবং দেখতেও বেশ অনেক মজা লাগে। ইংলিশে এদের ক্যাট নামে ডাকা হয়। বিদেশিরা বিড়াল পুষতে অনেক পছন্দ করে। এদের যারা লালন পালন করে সব সময় তার সঙ্গে থাকতেই ভালোবাসে। আমাদের দেশে শহর থেকে গ্রামেই এদের দেখা বেশি মেলে, কারণ বিড়াল একটি শান্তশিষ্ট প্রাণী, তাই সে শান্ত পরিবেশে থাকতেই বেশি পছন্দ করে। এই হচ্ছে আজকে এই ছোট্ট প্রাণী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।